কোচবিহার জেলা প্রাক্তন সৈনিক সংঘের পক্ষ থেকে কার্গিল যুদ্ধে নিহত বীর সৈনিকদের জাতীয় সঙ্গীত এবং এক মিনিট নিরবতা পালন ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন কোচবিহার জেলার প্রাক্তন সৈনিকরা। এ বিষয়ে কোচবিহার জেলা সম্পাদক তপন চৌধুরী কি জানালেন, শুনে নেব। আমরা কার্গিল দিবস উদযাপন করছি ভারতবর্ষব্যাপী। আপনারা নিশ্চয়ই জানেন যে 1999 সালের 3রা মে একজন মেষপালক দেখতে পায় কার্গিলের পাহাড়ের উপরে কিছু উগ্রপন্থী, পাকিস্তানের উগ্রপন্থী তারা জমায়েত হয়েছেন। সে তাদের সাথে সাথে বুদ্ধিমত্তার সাথে সে এসে সামরিক বাহিনী, ভারতবর্ষের সামরিক বাহিনীকে সেই কথা জানান। সেই সময় সামরিক বাহিনী থেকে আমাদের একদল সৈনিক সেখানে গিয়ে উপস্থিত হতে গেলে সেখানে তাদের বাধায় সেখানেই তারা শহীদ হন। পরবর্তীতে বিজয় অপারেশনের মাধ্যমে 2 লক্ষ সামরিক বাহিনীর সৈনিকরা ঘিরে ধরে যুদ্ধ করেন এবং সেখানে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সও তাকে সহযোগিতা করে। সেই সময় আমাদের 537 জন আমাদের সামরিক বাহিনীর সৈনিক শহীদ হন এবং 1363 জন গুরুতর আহত হন এবং পাকিস্তানের 3000-এর উপরে শহীদ হন এবং আরও 10000-এর উপরে তারা আহত হন। এই 26শে জুলাই আমরা সেই কার্গিল পুনরুদ্ধার করি এবং তারপর থেকে আমরা এই 26শে জুলাই আমরা কার্গিল দিবস পালন করে আসছি। পার্থ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।